আইসিসের প্রকাশিত অ্যান্থেমে এক সেকেন্ডের জন্য উপস্থিতি নেই বাংলাদেশের এমনকে দেখানো হয়নি জাতীয় পতাকাও অথচ পুরো অ্যান্থেম জুড়ে কেবল ইন্ডিয়ার সাফল্যের গল্প ধারণা করা হচ্ছে সবশেষ বৈশ্বিক টুর্নামেন্টে ধারাবাহিক সাফল্যের কারণে তুলে ধরা হয়েছে রোহিত বিরাটদের আফনান পিয়াল জানাচ্ছেন বিস্তারিত সম্প্রতি আইসিসি তাদের নতুন অ্যানথেম প্রকাশ করেছে তিন মিনিটের সেই ভিডিওর প্রায় পুরোটা জুড়েই ইন্ডিয়ান ক্রিকেটার ইন্ডিয়ান ক্রিকেটারদের জয় জয়কার এমনিতেই দর্শকরা হাস্যরসের মাধ্যমেই ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিলের সঙ্গে আইসিসি অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলেরও তুলনা করে থাকেন আইসিসির সভাপতি একজন ইন্ডিয়ান জায়সা পাশাপাশি ইন্ডিয়ার যে পারফরমেন্স তাতেও আইসিসিতে তাদের বড় একটা প্রভাব রেখেছে ইন্ডিয়া এই মুহূর্তে ওয়ার্ল্ড টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন আইসিসি টি ওয়ান ডে ওয়ার্ল্ড কাপের রানার্স আপ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের রানার্স আপ আন্ডার নাইনটিন ক্রিকেট নারী ক্রিকেট সবখানেই তারা ভালো ক্রিকেট খেলে পাশাপাশি তাদের যে বহুল জনসংখ্যা এটা বড় একটা স্পন্সর আনে দর্শকদের এই চাহিদার কারণে ক্রিকেটের বাজার অনেকটাই ইন্ডিয়া নিয়ন্ত্রণ করেছে এর ফলে এই যে আইসিসিতে ইন্ডিয়ার একটা প্রভাব থাকবে সেটা স্বাভাবিক ইন্ডিয়ার পাশাপাশি এশিয়ার দেশ এই বাংলাদেশ বাংলাদেশেরও কিন্তু আইসিসিতে বড় একটা প্রভাব থাকে কি সেই প্রভাব এত এত দর্শক এই দর্শকদের চাহিদা বাংলাদেশ যেখানেই খেলে না কেন দর্শকরা সেখানে খেলা দেখতে চান আইসিসিও কিন্তু বাংলাদেশের মাধ্যমে অনেক আয় করে কিন্তু এই যে অ্যানথেম সেই অ্যানথেমে বাংলাদেশ এক সেকেন্ডের জন্য জায়গা পায়নি বাংলাদেশি কোনো ক্রিকেটারকে তো দেখানো হয়নি বাংলাদেশের পতাকাও দেখানো হয়নি অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট যে আইসিসিতে এক্সিস্ট করে বাংলাদেশ ক্রিকেট যে ক্রিকেটে এক্সিস্ট করে সেটার কোনো প্রমাণও এই অ্যানথেমে পাওয়া যায়নি এটার কি কারণ হতে পারে প্রথম কারণ হতে পারে অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের পারফরমেন্স বাংলাদেশ ক্রিকেট বৈশ্বিকভাবে এখনও ওইভাবে কোনো সাফল্য পায়নি হ্যাঁ প্রসঙ্গ আসতে পারে যে পাকিস্তানে তো বাংলাদেশ সিরিজ জিতলো কিন্তু বাইলেট্রাল সিরিজ দিয়ে আসলে টুর্নামেন্টের মাহাত্ম বিচার করা যায় না যেখানে ইন্ডিয়া এত এত শিরোপা জিতেছে পাকিস্তান এত এত শিরোপা জিতেছে শ্রীলঙ্কা এত এত শিরোপা জিতেছে বাংলাদেশের শিরোপা বলতে একটা ট্রাইনেশন সিরিজ সেটাও দুই হাজার উনিশে বাংলাদেশের বাংলাদেশের সাফল্য বলতে দুই হাজার পনেরো ওয়ার্ল্ড কাপের কোয়ার্টার ফাইনালে খেলা বাংলাদেশের সাফল্য বলতে দুই হাজার সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি ফাইনালে খেলা অন্যদিকে অন্য যে দলগুলো আছে তাদের কিন্তু সাফল্যের হার অনেক বেশি সাউথ আফ্রিকা ওয়ার্ল্ডের এক নম্বর টিম ছিল বাংলাদেশ কখনো কিন্তু টপে উঠতে পারেনি ইনফ্যাক্ট টপ ফাইভেও যেতে পারেনি শ্রীলঙ্কা অনেক চ্যাম্পিয়ন হয়েছে নিউজিল্যান্ড ফাইনাল খেলেছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হয়েছে নিউজিল্যান্ড ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলেছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলেছে সাউথ আফ্রিকা এবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলেছে অনেক অনেকবার তারা সেমিফাইনালও খেলেছে সো ওই যে পারফরমেন্সের কারণেই শিরোপা না শিরোপা না জিতেও সাউথ আফ্রিকা কিন্তু ওই জায়গাটা দখল করেছে বাংলাদেশ সেটা পারেনি এবং বাংলাদেশের আসলে যদি পারফরমেন্সের কথা চিন্তা করা হয় সেক্ষেত্রে বাংলাদেশের পারার কথা না যদি পারফরমেন্স দিয়ে ওই জায়গাটা বিচার করা হয় কিন্তু একটা অ্যানথেমে তো আসলে পারফরমেন্সটা ওইভাবে বিচারে আসে না অ্যানথেমে সব দলের একটা অংশগ্রহণ থাকে যেহেতু একটা আইসিসির অ্যানথেম অর্থাৎ আইসিসির সংশ্লিষ্ট যে সব ক্রিকেট দল আছে যে সব ক্রিকেট বোর্ড আছে কিংবা যারা টপ ফ্লাইটে ক্রিকেট খেলে যারা সব সময় ক্রিকেট খেলে যারা আইসিসির রেকগনাইজড যেসব ক্রিকেট বোর্ড আছে ক্রিকেট দল আছে তাদেরকে জায়গাটায় রাখা উচিত ছিল এবং বাংলাদেশ যেহেতু আইসিসির অনেক বড় বড় সদস্য আয়ের দিক থেকে আইসিসির টপ ফাইভ দেশগুলোর একটা সেখানে বাংলাদেশের না থাকাটা অনেকটা চমকপ্রদ ব্যাপার অনেকটা অবাক করা ব্যাপার সেখানে জিম্বাবুয়ের পর্যন্ত একটা ফ্লাগ আছে বাংলাদেশের নাই এটা আসলে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের অনেক চিন্তায় ফেলেছে অনেক বেশি এটা নিয়ে একটা প্রশ্ন উঠেছে আসলে আবারও কি বাংলাদেশ দলকে বঞ্চিত করা হলো কিনা মিরপুর শেরি বাংলা স্টেডিয়াম থেকে আফরান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা